বাংলাদেশ ভারত ট্রেন যাতায়াত আরো ব্যয়বহুল হতে যাচ্ছে। পঞ্চম দফায় বৃদ্ধি পেতে যাচ্ছে আন্তঃদেশীয় ট্রেন ভাড়া। আগামী 15 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এ ভাড়া। ডলারের দামের সাথে সমন্বয় করে দাম বাড়ানো হচ্ছে বলে জানানো হয়। নতুন দাম অনুযায়ী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট কেবিন ভাড়া 5,110 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 3,740 টাকা। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট কেবিন ভাড়া 3,055 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 2,370 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মিতালি এক্সপ্রেস ট্রেনের এসি বার্ক শুয়ে যাবার কেবিন ভাড়া 7,025 টাকা নির্ধারণ করা হয়েছে। এসি সিটের ভাড়া 4,520 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 4,015 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ ভাড়া বাসের ভাড়ার প্রায় দ্বিগুণ। এমন অবস্থায় ট্রেনগুলো যাত্রী হারাবে বলে অনেকে আশঙ্কা করেছেন। আবার এমন দাম বাড়ায় যাত্রীদের ভিতর তৈরি হয়েছে ক্ষোভ। ঢাকা ও খুলনা থেকে ভারতের কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটে নিয়মিত চলাচল করে আন্তঃদেশীয় মোট 3টি ট্রেন। আবার অনেকে বলছে বাস মালিকরা এতে বেশি সুবিধা পাবে। একদিকে তারা ভাড়া বাড়ানোর সুযোগ পাবে, অন্যদিকে তারা বাড়তি কিছু যাত্রীও পাবে।